কোমরে ব্যথা ছিল যাবৎ প্রায় 2 বছর ধরে। এর আগেও ছিল যে হ্যাঁ, এত একটা বেশি অনুভব করতে পারি নাই আমি, যে ফরা লাগার ফাঁকে ফাঁকে কিছু কাজ করতে গিয়ে আমার এই ব্যথাটা অনুভব করতে পারছে। পরে অনেক ডাক্তার অনেকখানে গেছি, চিকিৎসা করছি, দেখি ওষুধ খাইলে, কোনো ডাক্তারের কাছে গেলে ওষুধ খাইলে ভারে আবার কিছু কমেও, এরকম অবস্থায় কিন্তু ভালো হচ্ছে না। তারপরে আসলাম স্যারের কাছে, সফিউল্লাহ ফদন স্যারের কাছে, উনি বলল, আসার পরে উনি আবার পরীক্ষা দিল, পরীক্ষা টরীক্ষা করাইয়া চলে গেছি। পরে 1 সপ্তাহ পরে এসেছি আবার, তারপরে স্যারের আন্ডারে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তাহলে এখন আপনার সেই কোমরের ব্যথা কি আছে? এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার সেই কোমরের ব্যথাগুলো এখন আর নেই, আপনি কি স্বাভাবিক মুভমেন্টগুলো করতে পারেন এখন, সম্পূর্ণ সুস্থভাবে হাঁটাচলা করতে পারছেন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। পিএলআইডি বর্তমান সময়ে একটি কমন একটি শব্দ এবং অসংখ্য অসংখ্য রোগী আছেন এই রোগটাতে আক্রান্ত। এ ধরনের অসংখ্য রোগী আমরা এখন খুঁজে পাচ্ছি এবং দীর্ঘমেয়াদী বলেন বা স্বল্পমেয়াদী এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে কোনো কোনো পেশেন্টকে আমরা দেখতে পাই যে তারা সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন। আমাদের অসংখ্য প্রবাসী ভাই বোনরা আছেন যারা এই ধরনের সমস্যাতে অনেক বেশি পরিমাণে আক্রান্ত হন এবং সেটার জন্য তাদেরকে সেখান থেকে ফেরত পর্যন্ত চলে আসতে হয়। ঠিক তেমনি আমাদের একজন ভাই, আজকে আমরা তার সাথে আপনাদের পরিচয় করে দিব, যিনি বেশ কয়েকদিন ধরে উনি এই পিএলআইডি রোগে উনি ভুগছিলেন এবং বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন। আসুন আমরা সরাসরি ওনার সাথে কথা বলি এবং ওনার পুরো ঘটনাটা ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ইকরাম হোসেন। ইকরাম হোসেন, আপনার বয়স কত? আমার বয়স 21 বছর। খুবই অল্প বয়স। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার সমস্যাটা মূলত কি ছিল? আমার মনের না কোমরে ব্যথা ছিল যাবৎ প্রায় 2 বছর ধরে। এর আগেও ছিল যে হ্যাঁ, এত একটা বেশি অনুভব করতে পারি নাই আমি, যে ফরা লাগার ফাঁকে ফাঁকে কিছু কাজ করতে গিয়ে আমার এই ব্যথাটা অনুভব করতে পারছে। পরে অনেক ডাক্তার অনেকখানে গেছি, চিকিৎসা করছি, দেখি ওষুধ খাইলে, কোনো ডাক্তারের কাছে গেলে ওষুধ খাইলে ভারে আবার কিছু কমেও, এরকম অবস্থায় কিন্তু ভালো হচ্ছে না। আচ্ছা, তো এটা ঠিক আপনার 2 বছর আগে থেকে সবার প্রথম শুরু হয়। তো আপনি বলেছেন যে আপনি পড়াশোনা করতেন, তো পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো কি একটু ভারী কাজ ছিল? যে একটু ভারী কাজ ছিল। আচ্ছা, তো এই সেগুলো করতে গিয়ে আপনার, মানে আপনি যেটা মনে করছেন যে প্রথম আপনার কোমরে ব্যথাটা শুরু হয়, তো যখন প্রথম ব্যথাটা শুরু হয় প্রাথমিকভাবে কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন? মানে কোনো ব্যথার ওষুধ খেয়েছেন নাকি সরাসরি ডক্টরের কাছে গিয়েছিলেন? প্রাথমিকভাবে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, যাওয়ার পরে আমার না ব্যথার ওষুধ দিছে, খাইতাম, খাওয়ার পরে একটু ভালো হতে, আবার কয়েকদিন পরে আবার যে সে আগের মতনে আগের অবস্থায় চলে যেত। তো যখন আপনাকে ওনারা ডায়াগনোসিস করেছেন, কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? পরীক্ষা নিরীক্ষা প্রথম অবস্থায় নর্মালি পরীক্ষা দিয়েছিল, তারপরে আমরা এমআরআই কয়েকদিন ওষুধ খাওয়ার পরে গেছি, আর বললো এমআরআই করার জন্য, পরে এমআরআই করলাম, করার পরে আবার এই যে আবার বললো এরকম সমস্যা, আর দিতে নরমাল ডিস্কের সমস্যা বললো, তারপরে বললো ওষুধ দিল, আবার ব্যথার ওষুধ দিল, ওষুধ খাইলাম, অনেক টাকা নষ্ট করছি ডাক্তার পিছনে।
তো শুধুমাত্র আপনাকে ব্যথার ওষুধ দিয়েছে পিএলআইডি রোগে, তো শুধুমাত্র ব্যথার ওষুধে কি যখন আপনার ভালো হচ্ছিল না, আপনি যেটা বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন অনেক টাকা নষ্ট করছেন বাট ভালো হচ্ছে না, তো ফলাফলটা কি হতো যখন ওষুধ খেতেন সেই কয়েকদিন ভালো থাকতেন পরবর্তীতে আবার আগের মতো অবস্থায় চলে আসতেন, এমনটা হতো কি? আগের মতন অবস্থা চলে আসতো, নাহলে আপনার যে সঙ্গে ওষুধ খাইতাম এ সঙ্গে মনে না ব্যথা বেড়ে যেত, তারপর ওষুধখানা ছেড়ে দিলে আবার আস্তে আস্তে আগের মতন মনে না ব্যথা হইতো কমে যেত আর কি। তো আপনি তো আসলে আপনার বয়স খুবই কম, মাত্র 21 বছর বয়স, তো আপনার মতো একজন ছেলে একজন যুবক কিন্তু আপনার দেখা যাচ্ছে ছুটে বেড়াবে একদম স্বাভাবিক সব কাজ করবে সেটাই আসলে স্বাভাবিক, তো এমনটা কি হয়েছিল মানে আপনার যে স্বাভাবিক যে দৈনন্দিন কাজগুলো সেগুলো আপনি করতে পারছিলেন না, কোমর ব্যথার যন্ত্রণায় দেখা যেত দীর্ঘ একটা সময় আপনাকে শুয়ে থাকতে হতো, ভারী কোনো কাজ করতে পারতেন না, কোনো কিছু করতে পারতেন না, এরকমটা মানে কী ধরনের সমস্যা হতো সাধারণত? সমস্যা বলতে আমার যে এমনি হালকা মনে না হাঁটাচলা করতে পারতাম, তারপরে আমার ভারী কিছু আলগি দিতে পারতাম না এবং বেশিক্ষণ বসে থাকতে পারতাম না, বেশিক্ষণ বসে থাকলে অস্থে ব্যথা আরম্ভ হয়ে যেত। আচ্ছা, তো গত 2 বছর যাবৎ আপনি এই সমস্যাটার ভিতর দিয়ে গিয়েছেন এবং আপনার শরীরে আপনি এই ব্যথাটা আপনি বয়ে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, বাট যখন পারছিলেন না তখন কি কখনো এমনটা মনে হয়েছে যে আপনি আর কখনো ভালো হবেন না বা সুস্থ হবেন না, এরকম কি মন খারাপ থাকতো বা এরকমটা কখনো মনে আসতো? এরকম চিন্তা তো হতো, কিন্তু তারপরে আমি মাঝে মাঝে নেটেও ঢুকে সার্চ করতাম যে এরকম ইয়া আছে কিনা, এর কোনো চিকিৎসা আছে কিনা, তারপরে আমি দেখি এরকম নিউজ পাইলাম, পাওয়ার পরে আমি আমার বড় ভাইকে বললাম ভাই এরকম এরকম, তারপর না উনিও দেখলো, দেখা বললো তাহলে ঠিক আছে, তাহলে দেখি কয়েকদিন সময় করিয়া নিয়ে আসবো। তারপরে আসলাম স্যারের কাছে, সফিউল্লাহ ফদন স্যারের কাছে, উনি বললো আসার পরে উনি আবার পরীক্ষা দিল, পরীক্ষা টরীক্ষা করাইয়া চলে গেছি, পরে এক সপ্তাহ পরে এসেছি আবার। এসে তারপর কি স্যারের আন্ডারে ভর্তি হয়ে গেছে? তারপরে স্যারের আন্ডারে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তাহলে এখন আপনার সেই কোমরের ব্যথা কি আছে? এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার সেই কোমরের ব্যথাগুলো এখন আর নেই, আপনি কি স্বাভাবিক মুভমেন্টগুলো করতে পারেন এখন, সম্পূর্ণ সুস্থভাবে হাঁটাচলা করতে পারছেন? ইনশাল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা এখানে ওনার বাবাকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। আব্দুল আলী। আব্দুল আলী স্যার, আপনি পেশাগতভাবে এমনি কী করেন? কৃষিকাজ করি। কৃষিকাজ করেন স্যার। এই যে ইকরাম হোসেন আপনার ছেলে, বয়স মাত্র 21 বছর, উনি ওনার যে পেশাগতভাবে উনি কিছু কাজ করছিলেন পড়াশোনার পাশাপাশি, তখন ভারী কিছু কাজ করার কারণে ওনার পিএলআইডি সমস্যাটা দেখা দেয় এবং কোমর, প্রচণ্ড কোমর ব্যথার কারণে ওনার যে স্বাভাবিক জীবন সেটা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছিল এবং স্বাভাবিক কোনো কাজ উনি করতে পারছিলেন না, যেটা আপনি ওনাকে হয়তো খুব কাছ থেকে আপনি দেখেছেন এবং এটার জন্য আপনি ওনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে আপনি নিয়ে গিয়েছেন বিভিন্ন চিকিৎসার জন্য, তো চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে কেমন দেখছেন ওনাকে? চিকিৎসা তো করছি, বহুত ডাক্তারের কাছে গেছি, যাওয়ার পরে এই তো ডাক্তারে যা কইছে আমার করাইছে, ওষুধ খাওয়াইছি, ভালো হয়েছে আবার খারাপ হয়েছে, কুমিল্লাতে গেছি 2-3 ডাক্তারের কাছে, এখন ঢাকা এনে তারা অনলাইনে পাইছে, পাইয়া আলোচনা করলাম আমার লগে 3-4 মাস আগে, তো এই আইলাম এন আর আওয়ার পরে দন ছেলে কয় সুস্থ ভালো আছে, অন পরবর্তী আল্লাহ এখন তো আল্লাহ মাফ করছে, আপনারা হাসপাতাল ওষুধের দ্বারাতে বা চিকিৎসার দ্বারাতে আল্লাহ যদি মাফ করে আর পরবর্তী তো একদম সুস্থ। ধন্যবাদ আপনাকে। ইকরাম হোসেন, আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানি, যেমন আপনি যেটা বলেছেন যে
আপনি দীর্ঘ একটা সময় এটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, অর্থনৈতিক কষ্ট থাকা সত্ত্বেও আপনি চেষ্টা করেছেন যখন যেখানে চিকিৎসা পাওয়ার যে আপনি সেখানে ছুটে গিয়েছেন। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, আপনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছে আমাদের আশপাশে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভোগেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তো এখানে অনেক ভালো ট্রিটমেন্ট হয় ইনশাল্লাহ। আমিও এখানে প্রথম অবস্থা আমারও নার্ভাস ছিলাম যে এখানে ভর্তি হয়ে কি ট্রিটমেন্ট দিব কি ইয়ে করবে, পরে দেখলাম ভর্তি হওয়ার পরে দেখলাম তো অনেক ভালো, আর এখানে যে তারা ট্রিটমেন্ট দেয় তারা অনেক ভালো ব্যবহার করে, যে এখন ইনশাল্লাহ আমিও এখন ট্রিটমেন্ট নিয়ে এখন ইনশাল্লাহ অনেক ভালো আছি। ধন্যবাদ ইকরাম হোসেন। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ইকরাম হোসেন ওনার কাছ থেকে আপনারা জানতে পারলেন ওনার দেশের বাড়ি কুমিল্লার বরুড়াতে। তো উনি মাত্র 21 বছর বয়স, গত 2 বছর আগে উনি ওনার পড়াশোনার পাশাপাশি উনি ভারী কিছু কাজ জীবিকার প্রয়োজনে উনি করতে গিয়েছিলেন এবং একটা সময় ওনার দেখা যাচ্ছে যে কোমরে প্রচণ্ড রকম পেইন শুরু হয়েছিল, যেটার কারণে উনি একরকম প্রায় ডিজেবল অবস্থায় উনি চলে গিয়েছিলেন। জীবনের যে স্বাভাবিক ছন্দ সেটার পতন ঘটেছিল, অন্য 8-10টা মানুষের মতো উনি স্বাভাবিকভাবে উনি চলতে পারছিলেন না। এবং পরবর্তীতে উনি কিন্তু যখন যে যেখানে বলেছে যেভাবে বলেছে সেইভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, বাট উনি কিন্তু ভালো হতে পারেননি। পরবর্তীতে উনি যখন হাল না ছেড়ে দিয়ে উনি ইউটিউবের মাধ্যমে যখন উনি সার্চ করা শুরু করলেন যে এই ধরনের সমস্যার কী কী ধরনের ট্রিটমেন্ট আছে, সেই সময় উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কিছু ভিডিও উনি দেখতে পান এবং সেটা দেখে উনি অনুপ্রাণিত হয়ে সরাসরি ওনার কাছে চলে আসেন এবং মাত্র 11 দিনে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক, শুধু একজন দুজন না, আমরা কিন্তু আপনাদের সামনে এরকম অসংখ্য অসংখ্য আমাদের ভাই বোনদেরকে এনে হাজির করছি, তাদের জীবনের গল্পগুলো আপনাদের সামনে এসে তারা বলছেন। কেন বলছেন? যাতে আপনারাও এর থেকে অনেক কিছু উপকৃত হন, আপনারা যাতে ভুল পথে না যান, ভুয়া কোনো ডক্টরের কাছে গিয়ে বা ভুল চিকিৎসা করে আপনারা যাতে প্রতারিত না হন, সময়টা যাতে আপনারা নষ্ট না করেন, সময় থাকতে যদি আপনারা চিকিৎসাটা করতে পারেন, আপনার রোগটা ধরতে পারেন, চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়। চিকিৎসাটা শুধু আমাদের হাতের নাগালে আছে, শুধু আমাদের ইচ্ছার প্রয়োজন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।